অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস এবং রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস বৃহস্পতিবার সমগ্র দেশের সঙ্গে রাজ্যে উদযাপন করা হয় এদিন এমবিবি কলেজ প্রাঙ্গনে কোভিড নাইন্টিনের কঠিন সময়ে সমস্ত প্রকার নির্দেশিকা মেনে পরিষদের পতাকা উত্তোলন করা হয় এ বিভিপি আগরতলা শাখা ও ত্রিপুরা প্রদেশের যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ সংগঠন মন্ত্রী রূপম দত্ত প্রদেশ সভানেত্রী ডক্টর মিলন রানী জমাতিয়াসহ অন্যান্যরা উনিশশো আটচল্লিশ সালের নয় জুলাই অখিল ভারত বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা হয় ভারতকে গঠিত করতে এক স্বপ্নের দেশ বানাতে ছাত্রদের একত্রিত করে এই সংগঠনের প্রতিষ্ঠা করা হয় ছাত্রহিত ও রাষ্ট্রহিতের স্বার্থে কাজ করে যাচ্ছে এই সংগঠন ছাত্রদের সঠিক দিশা দেখিয়ে সত্যিকারের দিশা দেখিয়ে রাষ্ট্র নির্মাণের কাজ করে যাচ্ছে অখিল ভারত বিদ্যার্থী পরিষদ দেশে প্রয়োজনে কাজ করে গেছে সদস্যরা ত্রিপুরার পরিস্থিতির লাগাতার মুখোমুখি হয়ে আধুনিক ত্রিপুরা বানাতে শ্রমদান করে চলেছেন এই প্রতিষ্ঠা দিবসে যারা সংগঠনের প্রতিষ্ঠাতা তাদের স্মরণ করার পাশাপাশি অভিনন্দন জ্ঞাপন করেন প্রদেশ সভানেত্রী ডক্টর মিলন রানী জমাতিয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবসে সকলকে এবং সমস্ত রাজ্যবাসীকে বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা অবগত আছেন যে বিদ্যার্থী পরিষদ শুধু একটি নাম নয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হচ্ছে বিদ্যার্থী পরিষদের প্রত্যেকটি কার্যকর্তার যেরকম আমরা বাঁচতে গেলে শ্বাস প্রশ্বাস নেই সেইভাবে যে আজকে বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবসে আমরা যে ধ্বজ উত্তোলন করেছি সেটা আমাদের প্রাণের সাথে সম্পর্ক